আনন্ড ফার্ক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিদেশি চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা অভিনেতা এবং অভিনেত্রীদের ভিডিও স্ক্যান্ডাল একটি নিয়মিত ঘটনা হলো বেশ কয়েক বছর আগ পর্যন্ত বাংলাদেশি মডেল অভিনেতা এবং অভিনেত্রী ও শিল্পীদের নিয়ে তেমন কোনো স্ক্যান্ডাল ফাঁস হতে দেখা যায়নি তবে বর্তমানে বাংলাদেশে এমন অনেক অভিনেতা আর অভিনেত্রী রয়েছেন যাদের ভিডিও স্ক্যান্ডাল ফাঁস হওয়ায় তারা অনেক আলোচিত এবং সমালোচিত হয়েছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে এমন কিছু বাংলাদেশি তারকাদের কথা জানাবো সাম্প্রতিককালে যাদের ভিডিও স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর তুমুল ঝড় উঠেছে এই স্ক্যান্ডেলগুলো সবগুলো সত্য না হলেও তারকারা ঠিকই সমালোচিত হয়েছেন এমন কিছু আলোচিত সমালোচিত তারকাদের নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি প্রথমে বলতে চাই সাদিয়া জাহান প্রভার কথা এক সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা তার অভিনয়ের মাধ্যমে স্থান করে নিয়েছিলেন দর্শক হৃদয় সময়টা যখন দু সাল সেই সময় তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়েন সেই সময় তার হবু বড় রাজীব মুহূর্তের মধ্যেই সেই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তোলে রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবেই ঠিক করা হয়েছিল তাই তাদের মধ্যে বিয়ের আগে অনেকটা স্বামী স্ত্রীর মতন মেলামেশা দেখা যায় কিন্তু প্রভা যখন রাজীবকে বিয়ে না করে ও পালিয়ে বিয়ে করেছে তখন রাজীব প্রতিহিংসা বসত তাদের অন্তরঙ্গ সময়ের ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল করে দেয় দ্বিতীয়ত বলতে চাই মিথিলার কথা বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রীকে কে বা না চেনেন অনেকটা ঠান্ডা মেজাজের অভিনেত্রী হিসেবে পরিচিত মিথিলা অল্প কিছুদিন আগে চলচ্চিত্র নির্মাতা ফাহামির সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে এরপর থেকে বেশ কিছুদিন আলোচনার তুঙ্গে ছিল এই অভিনেত্রী এ তো অল্প সময়ের কিছুদিন পরেই ভারতের নির্মাতা সুজিতের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে পরবর্তীতে বলতে চাই বিদ্যা সিনহা মিমের কথা ছোট পর্দায় মডেল অভিনেত্রী হিসেবে অভিনয় করতে করতে ক্লিন ইমেজ নিয়ে বড় পর্দায় প্রবেশ করা লাখ সুপার স্টারি অভিনেত্রী ক্রমেই তার ক্যারিয়ার সুদিনে গুনতে শুরু করেছিল কিন্তু হঠাৎই তার একটি আপত্তিকর ভিডিও স্ক্যান্ডাল ফাঁস হওয়ায় তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায় এ তো কিছুদিন আগে বিদেশি এক ক্রিকেটারের সাথে বিদ্যা সিনহা মিমের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় মিডিয়া জগতে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে তবে ভিডিওতে থাকা মেয়েটি প্রকৃতপক্ষে মিম কিনা তা নিয়েও রয়েছে প্রচুর সংশয় আনিকা কবির শখ অল্প সময়ের মধ্যে বাংলা চলচ্চিত্রে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেত্রী শখ দু হাজার এগারো সালের মাঝামাঝি সময়ে শখের নামে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায় ভিডিওটি প্রকাশ হওয়ার পর এই অল্প কিছু সময়ের মধ্যেই ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়ে তবে ভিডিওতে থাকা মহিলাটি কিনা তা নিশ্চিত করা যায়নি সবশেষে বলতে চাই পড়শির কথা বর্তমান সময় নারী সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম ফেভারিট তকমাটা ছিল সঙ্গীত শিল্পী পড়শির এই জনপ্রিয় শিল্পীও রেহাই পায়নি স্ক্যান্ডাল কেলেঙ্কারি থেকে কোনো এক অসাধু চক্র পড়শির নামেও একটি ভিডিও স্ক্যান্ডাল তৈরি করে ছড়িয়ে দিয়েছিল নেট জগতে যা অল্প দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় কিন্তু পরবর্তীতে পড়শিকে মিডিয়ার সামনে আসতে খুব বেশি বেগ পেতে হয়েছিল তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি আজকের ভিডিওতে থাকা তারকাদের মধ্যে আপনারা কোন তারকাকে সবচেয়ে পছন্দ করতেন যদি আপনি তাদের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন